আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখা হয়ে গেল আরও একটি নতুন ভিডিওতে, আরও একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে। আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো, যে মেডিসিনটি এক্সপ্লেন করব, ভিডিও স্ক্রিনে আমার হাতে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ভিটা-এস সুপার। তো আজকে কথা বলবো ভিটা-এস সুপার নিয়ে। ভিটা-এস সুপার কেন খাওয়াবেন, কী কারণে খাওয়াবেন এবং এটি খাওয়ানোর উপকারিতা, সেই সব কিছু নিয়ে কথা বলবো। ভিটা-এস সুপার হচ্ছে একটি ইনজেকশন সলিউবল এবং এটি হচ্ছে কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড অর্থাৎ কেমিস্ট কোম্পানির একটি মেডিসিন। তো আমার হাতে যে ইনজেকশন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 10 ml ইনজেকশন ভায়াল। তো এই 10 ml মেডিসিনটির দাম কিন্তু মাত্র 30 টাকা। তো ভিটা-এস সুপার হচ্ছে একটি ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ ইনজেকশন। তো ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ এই ইনজেকশনটি আপনারা কী ক্ষেত্রে ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন সেটা নিয়ে কথা বলবো। এইটা ব্যবহার করবে তখনই যখন কোনো পশুতে ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতিজনিত কোনো রোগ বা উপসর্গ দেখা দেয় এবং ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত রোগগুলো ধরা দেয়, তখন আপনারা এই ইনজেকশনটি করতে পারবেন। এটি হচ্ছে শুধুমাত্র গবাদি পশুর জন্য অর্থাৎ গরু, ছাগল, ভেড়া, মহিষ, ঘোড়া, উট, দুম্বা ইত্যাদিতে আপনারা ইনজেকশন করতে পারবেন। এক্ষেত্রে বিড়াল কুকুরকেও ইনজেকশন করতে পারবেন যদি ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত কোনো রোগ দেখা দেয়। এখানে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে সেখানে ব্যবহার করা হয়েছে ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্সের এখানে দুটো গ্রুপ ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে থায়ামিন হাইড্রোক্লোরাইড ভিটামিন B1 এবং আরেকটি ব্যবহার করা হয়েছে রিবোফ্লোবিন সোডিয়াম ফসফেট ভিটামিন B1। এছাড়া ব্যবহার করা হয়েছে এখানে নিকোটিনামাইড, ডিপ্যান্থোনেল, ডিএল মিথোনিন, কোবাল গ্লুকোনেট এবং ফেরিক অ্যামোনিয়াম সাইটেট কপার গ্লুকোনাট। একে আপনার দুই ধরনের কাজ করে থাকবে। ভিটামিন বি কমপ্লেক্সের দুটি উপাদান ভিটামিন বি কমপ্লেক্সের অভাবগুলো পূরণ করবে এবং বাকি যে উপাদানগুলো আপনারা নাম শুনলেন, এটা হয়তো বা অনেকে শুনে চিনতে পেরেছেন উপাদানগুলো কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই উপাদানগুলো মূলত লিভারের কাজে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের লিভার টনিকে কিন্তু এই উপাদানগুলো পাওয়া যায়। তো এই মেডিসিনটি ব্যবহারে আপনারা ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত রোগগুলো দূর করতে পারবেন, প্লাস হচ্ছে লিভারের সুস্থতা প্রদান করতে পারবেন। তো এই ওষুধটি ব্যবহার করলে আপনারা কী কী সুবিধা পাবেন, এটি কী কী ধরনের কাজ করে থাকে। এটি মূলত আপনারা যে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত যে রোগগুলো রয়েছে যেমন ইকলাই, ইনফেকটিভ মেস্টাইটিস, অ্যানিমিয়া, এছাড়াও ওয়েট গেইন, মিল্ক ইনক্রিয়েস, এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে এই ক্ষেত্রে কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এই ভিটামিন বি কমপ্লেক্স ব্যবহার করলে আপনারা গরুর ওজন বৃদ্ধি করতে পারবেন। যদি স্বাস্থ্যহানি ঢোকে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কিন্তু স্বাস্থ্যহানি ঘটে, ঠিকমতো গ্রোথটা হচ্ছে না, সেক্ষেত্রে স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারবেন। দুধের গাভীর যদি দুধে কোনো সমস্যা হয়ে থাকে, দুধ কমে যায়, সেক্ষেত্রে দুধের বৃদ্ধি ঘটবে, দুধের গাভীতে ব্যবহার করতে পারবেন। এছাড়া দুধের গাভীর ম্যাস্টাইটিসজনিত যে সমস্যাগুলো রয়েছে, ওলান প্রদাহ, ওলানে ব্যথা অথবা ওলানে শক্ত হয়ে যাওয়া এবং দুধ না নামা, ওলানটা ছোট হয়ে যাওয়া, সেই ক্ষেত্রেও কিন্তু এটি কাজ করে থাকবে। এছাড়াও কাজ করবে লিভারের সুস্থতা প্রদান করবে, লিভারকে সুষ্ঠুভাবে কাজ করার সক্ষমতা প্রদান করবে, লিভারকে সুস্থ করবে এবং কার্যকারিতা বৃদ্ধি করবে। এছাড়া ইকলাই, সালমোনেলোসিস এবং থাকে যে ধরনের রোগগুলো রয়েছে এগুলো প্রতিরোধে সাহায্য করবে। গরু ছাগলের অ্যামোনিয়া এবং ইকলাইজনিত রোগের প্রতিরোধে এটি ব্যবহার করতে পারবেন। এক কথায় বলতে গেলে ভিটা-এস সুপার আপনাদের যে ধরনের কাজগুলো করে থাকবে, প্রথমত লিভারকে সুস্থ রাখবে। একটি কারণে লিভার সুস্থ মানে সব কিছুই সুস্থ, তার ফুল বডি কন্ডিশনটা ঠিক হয়ে যাবে। তো প্রথমত এটি লিভারকে সুস্থতা প্রদান করবে। এরপরে হচ্ছে গিয়ে আপনার ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত রোগগুলো দূর করবে। এই রোগগুলো দূর করার পরে গরুর ওজন বৃদ্ধি করবে, শারীরিক সুস্থতা প্রদান করবে, দুধের গরুর দুধ বৃদ্ধি করবে। এছাড়াও এটি ম্যাস্টাইটিসজনিত বা ওলান প্রদাহ, ওলান জ্বর, দুগ্ধ জ্বর এই ধরনের সমস্যাগুলো দূর করাতে ভূমিকা পালন করবে। এবং এটি ব্যবহারের নিয়ম হলো একটি গরুকে, পূর্ণবয়স্ক গরুকে 10 ml করে দিতে হবে একদিন পর পর 3 দিন, অর্থাৎ 6 দিনে 3 বার ইনজেকশন করতে হবে 48 ঘন্টা পর পর একবার করে, এবং এর পরবর্তীতে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ওই সেম নিয়মে 48 ঘন্টা পর পর 5 দিন অথবা 7 দিন ব্যবহার করতে পারবেন। আর ছাগলকে ব্যবহারের নিয়ম হচ্ছে 3 থেকে 5 ml ওই 2 দিন পর পর একবার করে ইনজেকশন করে দিলে হবে। এটি রানের মাংসে অথবা যে কোনো শরীরের যে কোনো মাংসে আপনারা ইনজেকশন করে দিতে পারবেন। আর যদি প্রয়োজন হয় এর সঙ্গে যে কোনো একটা অ্যান্টিহিস্টামিন আপনারা ইনজেকশন করে দিতে পারেন, কেননা ভিটামিন বি কমপ্লেক্স অনেক সময় একটু সর্দির আভাস নিয়ে আসে, সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন দিলে সেই সর্দিটা চলে যেতে পারে।
তো এই ছিল মেডিসিনটি নিয়ে কথোপকথন। আশা করি মেডিসিনটি সম্পর্কে আপনাদের বুঝাতে পেরেছি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে, কথা হবে আরেকটি নতুন মেডিসিন নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।